নুরুল ইসলাম। পঞ্চাশ বছর বয়সে এই প্রৌঢ় গত প্রায় ৪০ বছর ধরে ধর্মতলার মসজিদগুলিতে একটি খাবার দোকান চালাতেন, বাড়ি মেটিয়াবুরুজে। রাতে থাকতেন দোকান চত্বরে। মঙ্গলবার ভোর ৪টা নাগাদ আশপাশের কয়েকটি দোকানের ব্যবসায়ীরা এসে দেখেন দোকানের সামনে পড়ে রয়েছে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ, মুখের একদিকে এবং মাথায় গভীর ক্ষত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বৌবাজার থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এখানে পুরো স্ম্যাশড আপ করা আছে, দেখে মনে হচ্ছে ভারী কিছু দিয়ে। হ্যাঁ, এখানে একটা পাথর ছিল, পাথর দিয়েই মেরেছে। ও একটা পাথরও পড়েছিল। হ্যাঁ, ট্রাম রাস্তার পাথর যেটা থাকে না, ওইটাই দিয়ে মেরেছে। পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি বড়সড় পাথরের চাই। তদন্তকারীরা জানিয়েছেন এ ধরনের পাথরের চাই সাধারণত কয়লা ভাঙতে ব্যবহৃত হয়। তবে কি শহরে ফের স্টোনম্যান কাণ্ডের ছায়া? পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। কিন্তু কি কারণে খুন? স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার ব্যবসায়ীরা তাঁদের দৈনিক উপার্জনের টাকা জমা রাখতেন নুরুলের কাছে, পরে বাড়ি যাওয়ার সময় সেই টাকা তাঁরা নিয়ে যেতেন। পুলিশের দাবি, নুরুলের মোবাইল ফোন ও টাকার ব্যাগ খুঁজে পাওয়া যায়নি, ফলে টাকার লোভে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুর ১টা থেকে বেশ কিছুক্ষণ লেনিন সরণি অবরোধ করেন। অবরোধের জেরে সাময়িক যানজট তৈরি হয়, নাকাল হন সাধারণ মানুষ। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।